রোজাকে ভুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না, সারা রাত কি জেগে থাকো? আম্মা যেন কেঁদে ফেলেছে, এ কথা বললেন কেন? বেয়াদমি হয়েছে। আল্লাহ রসুল বললেন, বিবি খাদিজা সেজন্য নয়, তাই জিজ্ঞাসা করছি যখনই এসেছি, কি মাঝরাত কি শেষ রাত, যখনই এসেছি তোমার ঘরের দরজায় একবার এসে ডাক দেখেছি, তাতেই তুমি দরজা খুলে দিয়েছো, কোনোদিন তোমাকে দুবার ডাকতে হয় না, তাই জিজ্ঞাসা করছি তুমি কি রাত্রে ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রসুল, আমি খাদিজাকে ঘরের মধ্যে হেফাজত করে রেখে বেরিয়ে যান, আল্লাহ দিন ইসলামের খেদমতের জন্য নতুন নতুন সাহাবান নতুন নতুন মুসলমানদের কাছে যান। আমি খাদিজা ঘরের মধ্যে চিন্তা করি, মক্কা চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, শত্রুতে ভরা, কাফেররা আপনাকে মারার জন্য জায়গা জায়গা ঘাঁটিতে ঘাঁটিতে জেগে জেগে পাড়া দেয়, না জানি কোন সময় কোন শত্রুর সামনে পড়ে যাবেন, কোন শত্রু দেখে ফেলবে, হয়তো আপনি ভয়তে ছুটে 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 এসে আমি খাদিজা ঘরের দরজায় সে ডাকবেন, সেদিনে জোরে ডাকতে পারবেন না, ভয়েতে আস্তে আস্তে ফুসফুস করে ডাকবেন, আমি খাদিজা যে ঘুমিয়ে যায় আপনার ডাকে সাড়া দিতে পারবো না, এটা আমি খাদিজা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে, আমি খাদিজা তো মেয়ে ছেলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি খাদিজা মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওতে যখনই বেরিয়ে যান আমি খাদিজা আস্তে করে উঠে এসে ঘরের দরজা বন্ধ করে দরজার পিছনে এসে পিঠটা ঠেকিয়ে কানটাকে দরওয়াজায় লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাই, জোরে বলুন, আরো জোরে বলুন, আজ বলে না কোনদিন, না কোনদিন নয়। আল্লাহ রাসূল কি বলেছিলেন, খাদিজা তুমি আমার যা করেছো, তুমি আমাকে যা ভালোবেসেছ, আমার যা খেদমত করেছ, খাদিজা তুমি আমার খেদমত করে করে আমাকে ভালোবেসে বেসে আজকে তুমি আমার আল্লাহ পাককে তুমি খুশি করে দিয়েছ, খাদিজা আমার আল্লাহ পাককে তুমি খুশি করে দিয়েছ, আজ আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে স্বয়ং আল্লাহ তোমাকে সালাম বলে পাঠিয়েছে, জোরে বলবেন না। এই কথা শুনে আম্মা জান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা মহিলা, মক্কার একটা মহিলা, আমি তো কিছু নয়, আপনি আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গেছে, আমার উপরে খুশি হয়ে স্বয়ং আল্লাহ পাক সালাম বলে পাঠ, আজকে আমার নারী জাত ধন্য, আজকে আমার নারী জাত ধন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আল্লাহ পাকের সালামের উত্তর কিভাবে বলতে হয়, এটা তো আমি খাদিজা জানি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার হয়ে আল্লাহ পাকের সালামের উত্তরটা আপনি বলে দি। আল্লাহ আমার বিবি খাদিজা শুধু আমার আল্লাহ পাক নয়, আল্লাহ পাকের বড় ফেরেশতা এই কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও তোমাকে সালাম বলে গিয়েছে, জোরে বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না, আল্লাহ পাকের বড় ফেরেশতার সালামের উত্তর কিভাবে দিতে হয় এটাও তো আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা হয়ে ওয়া আলাইকুমুস সালাম দা আপনি জিবরা সাহাবকে বলে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারাই দেখবে, নারাই দেখবে, আদু সালাম পড়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল বদুর জিব্রাইল দিলে এঞ্জেল
সমান করতে বলেছি, আবার ও গিয়ে হবে, তো পিছিয়ে যা, গায়ে গায়ে দাঁড়াও, এই আমাদের মতো কাতারটা সরে যা, সরে যা, সরে যাও, তুমি লাইনে দাঁড়াও। এই ছেলেগুলো তো কথা শুনে মতো এই বলছেন আমাদের মতো কাতার দিদি, পিছিয়ে যান, দু হাত করে পিছিয়ে যান, লোক ঢুকবে কি করে, এত ঘেসে ঘেসে দাঁড়ালে, পিছিয়ে না, এক হাত করে পিছিয়ে যা, দু হাত করে পিছিয়ে যা, দু হাত করে পিছিয়ে যা, মাঝখানে দু হাত করে ফাঁকা রাখে, একটা লাইন থেকে আর একটা লাইন দু হাত করে ফাঁকা রাখে, লোক ঢুকবে কি করে গামলা নিয়ে, গায়ে গায়ে দাঁড়া, পা গুলো সমান করে, পা গুলো বেঁকা বেঁকা সমান করে, ধীরে ধীরে বসে বালা বালু লাভে কামালিহি কসাবুদ্ধ বাবে জামালিহি, সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার সূরা ফাতিহা আলহামদুল শরীফ, দশবার সূরা ইখলাস, কুলুল্লাহ শরীফ, এগারো বার দরুদ শরীফ তিলাওয়াত করে সানি হবে আল্লাহ পাকের দরবারে, দোয়া মাগাও। তাবার ওখানে লিয়ে আসেন বাবা, ছেলেরা ভলেন্টিয়ার যারা আছেন, নাতিরা, বাচ্চারা, যুবকরা, তোমরা তাবার ওখানে নিয়ে এসো, আব্দুহু ওয়া রাসূলু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোরআন সে মিলা সে সালাম সে কেয়াম সে দরুদ সে কলেমা সে পড়া হওয়া বলার মধ্যে ভুল খাতাম দু খতম কোরআন পাক তেলাওয়াত, বাড়ি মেয়েরা বেটিরা বৌমায়েরা মাতা ছেলে মসজিদ মুসল্লি ইমাম সাহেব হাফেজরা কোরআন পাক তেলাওয়াত, হালাল মাল থেকে যা কিছু তাবারকের ব্যবস্থা হয়েছে, মেহমানদের মেহমানদারি, আমার উসমান আল্লাহ আপনি এটাকে কবুল করে রহমত করে সবাই, দোজানের বাদশা গায়না আমদার
মুবাখারে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সব করা পৌঁছে দিন। হুজুর আলা ওলাদ আহমদ সাহাবায়ে কিরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ পাক সওয়াব করে পৌঁছে দি মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশেদীন তামাম নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন জামাল শহীদি কারবালা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সঙ্গী সাথী যারা ছিলেন কারবালা বড় প্রান্তরে হুজুরের সাথী সঙ্গীদের রূপ আগে সওয়াব করে পৌঁছে দি। হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তমাম ইমাম সাহেব হুজুরদের রূপ আগে সওয়াব করে পৌঁছে দরিদার পেরানে পীর সুলতান গীর গরিবে নামাজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবনী রহমাতুল্লাহ রূপক সওয়াব করা হযরত বাউদ্দিন আশমাসুম রব্বানি হাজামা সেহিন্দি মুজাদ্দদ আলফেজানি গাউসুল আজাম বেরানে পীর দাসগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গাউসে সামদানি হাজার শেখ আব্দুল কাদের বাবা মাইনুদ্দিন জিলানি হাজার বড় পিতা রহমতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব করে পৌঁছে দি। হাজরা নিজামুদ্দিন আউলিয়া রহমত হাজার কুতুবুদ্দিন বক্তির কাকে শাহ বাকি বিল্লাহ হরে বারে চালিয়া আমাদের শের মস্তান হাজু উসমান হারুনি ফরিদগঞ্জের সাকা সলভার শরীফে খাজা সে সাহেব আজমি শরীফ তারা বড়ে যতাল্লা ফাতেপুর সিগনাল সেলিম চিস্তি হাজার সরপুদ্দিন সাপুয়ালি কালান্দা বারা শিব আম্বের দাউলি একরম হাটেন না নেই পাকিস্তান বোম্বাইতে হাজি আলী হাজি মকদুম শরীফ সৈয়দ আহমদ বেরেলভি শাউলি উল্লাম হাজা আব্দুল হক আব্দুর রহিম হাজার সুফি নূর মোহাম্মদ নিজামপুর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খাস করে পুরপুরা শরীফের জমিনে মুজাদ্দিদুল জামান আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব করে পৌঁছে দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা মুফতি আজম হযরত মেদিলা হুজুর পীর কিবলা সুলতান আরেফিন হযরত শেজলা হুজুর পীর কিবলা মাদার দাদাল্লার ওলি গাউসুল বাত হযরত নোয়া হুজুর পীর কিবলা আশেক খোদা আশেক রসুল আব্বা জার হযরত ছোট হুজুর পীর কিবলা রহমত কুতুবুলের শাহ রাসূলে নোমান আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিরের মুন্সি পাড়ানের শিয়া আছে হাজার সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ লেগে হুজুরের রূহ পাকে সওয়াব করে পৌঁছে আল্লাহ
আবুল ফারা সিদ্দিকি, ছোট ভাই আল্লামা নূরউদ্দিন সিদ্দিকি, আমার হাবিবুর রহমান আব্দুল গফুর, আমার ছোট ভাই উসমান সিদ্দিকি ভাইয়ের, খাস করে সব ধসা শরীফে গোলাম কাদের আব্বাস ছিল, মুর্শিদাবাদে গরিব উল্লাস, বাঁকুড়ে সুফি আব্দুল মুমিন, কুতুলপুরে আবদুল্লাহ আব্দাস, আবদুল্লাহ আব্দাস হুজুর আব্বাস, মোল্লা শিমিল আব্দুল ফারুকি, আনোয়ার শাহলাবি, কনকলম আব্দুল আজিজ, সামানিত সামনিত, হিজরি শরীফের মসনাদে আলা, কুমারপুর উল্লাহ, শীতলমল গাজী, এগরাত আল্লাহ, বাঁকুড়া বনপদু আল্লাহ করিস, দাদা পাথর চাপড়ি দাদা বাবা রু বসিরাট আল্লাহ মামার উল আমি নিসার উদ্দিন হাতিম আব্দুল রহিম, একে ফজিলন ডক্টর শহীদ আব্দুল খালেদ শহীদ সরবাতি, সাতানিশা মাহাতাবুদি, বারাসাত একদিন হারোয়া পীর গোড়া থানা, রাইকুলা হাসান বাগদাদ, বসিরা শাহ আলী, কাটিয়াদের রওজে দিগিদে রুমদা, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুক, মুক্তি সিয়াসে মৌলে ইরফান, মুক্তি নুরুল হক, পিয়ার ডাগা শরীফ আব্দুল মাহফুজ, আব্দুল দেয়াল সে মোনা আহমদুল, শাইসা সাসা ভরম সার আহমদ, পিয়ার ডাগার মোসান জি আল্লাহর ওলি, বয়স করে কি আসো দিন গাছকে পদত্রে বদিন মন আয়ু বাড়ি সে রাম বাঁকুর আল্লাহ মন নুরানিতে সুফি সে মন তো এ বড় রহমান সুফি সদরুদ্দিন আমি সুফি তুজাম বেলে আব্দুল হামিদ জাম একে ফজলুল হক ডক্টর শহীদুল খাস করে যাকে উদ্দেশ্য করে মাহফিল করা হয়েছে, আমাদের যেমন আব্দুল মান্নান শেখার আবার উসমান বাবা যেন আব্বাস, ও দাদু যান দাদু যান নানা যান নানি যেন ময় মুরব্বী যেন খবর, শ্বশুর কুলে যত মুরব্বী তো কবর প্রস্থান প্রস্থান তাদের রুহ পাহফিল কবরখানা প্রসাদান করে দিই, আল্লাহ আমার আব্দুল মান্নান ভাইয়ের খবর খানা বেহেশতের গোলাপ ফুল, আপনার রহমতের নূর দিয়ে কবর খানা ফুল যার, আল্লাহ আপনার রহমতের আমার আব্দুল মান্নান ছেলে মেয়ে জামাই বেটি নাতি ভাই বিরাদা আত্মীয় সাথে প্রতিবেশীদের নিয়ে মিল মহাব্বাতে বসবাস করা তৌফিক, কাজ কারবার ব্যবসা বাণিজ্যে রুজি রোজগার কামাই, আল্লাহ উসমানকে দেখবে, আল্লাহ উসমানকে আল্লাহ আল্লাহ দে ভাই বাদে প্রতিবেশীদের মিল মহাব্বাতে বসত, যত বাগে হাজির আছে পর্দার অবশ্য মা বোনদের আছে, আল্লাহ পাক আমাদের পড়তে মা বাপ নানা যান দাদু না নানি যান দাদি আত্মীয় সময় মুরব্বী আমাদের রুহ পাকে সব করা পৌঁছে দিয়ে জগৎ বল্লভপুর মিরে পাড়া
এই মিরপাড়া গ্রাম আর সার গ্রামে যত মুরদাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুরদাদের উপাগে সব খারাপ পৌঁছে মুরদাদের কবরে আগাকে মাফ করে দি আল্লাহ পাক। মুরদাদের কবর না বেহেশতের গোলাপ ফুলে বাগান, আল্লাহ পাক আপনার রহমতের নূর দিয়ে কবরখানা গুলজার করে, আল্লাহ আপনার রহমতের ছায়া আর সে ছায়া মিশি। প্রত্যেক বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলিমা শরীফ জারি করে দেন, বিশ্বের মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, বর্মা মুসলমান, মায়ানমারের মুসলমান, সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ রক্ষা, ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে, আসামের জমিনে, গুজরাটের জমিনে, ইউপি বিহারের জমিনে, রাজস্থান, মধ্যপ্রদেশ, শ্রীলঙ্কা, উড়িষ্যার জমিনে, কেরালা জমিনে, কাশ্মীরের জমিনে আল্লাহ রহমত। আল্লাহ আপনি আমাদের নারাজ হবেন না, আল্লাহ বেজার হবেন না, বেদিন গায়ের কমদের কাছে আল্লাহ বেউজ্জতি করবেন না। শেষ মদের আগে দিয়ারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবা মতন সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আরো তো চায় মরণের আগে মাঝে মাঝে আমার নবী দ্বার নবী নূর নবী চার মুঙ্গা যেন স্বপ্নের সামনে সকল দিদার নসিংহ। যতগুলি ভাইয়েরা বাবা জিনা যোগ দেন, মা বোন না যোগ দেন, প্রত্যেকের সংসারে রহমত বরকত না, দেদা ছেলে মেয়ে বৌরে ভাই বোন বাপ মা দিয়ে সুখী শান্তি ঘেসে গেলে কারণ রুচিতে কষ্ট দেবেন না, দুটো খাওয়াবেন রুচিতে কষ্ট দেবেন, আসমান থেকে বরকত রহমতের দরওয়াজা খুলে দেন। আল্লাহ আমার উসমান বাবাজি সংসারে আল্লাহ ছেলে ফুলে ভাই বেড়া বাচ্চা দিলে নাতি আল্লাহ আল্লাহ দিলে সুখের সাথে বলত এই সংসার এই সংসারে রহমত বরকত আর ফুলফুরা শরীফের দাদুজির উপর মহব্বত, আমার আব্বা দান চাঁদানের মহব্বত লেগে আল্লাহ অনেক পয়সা খরচ করেছে আল্লাহ এই সংসারে অভাব দিচ্ছে না, আসমান থেকে বরকতের এই মা পেলে যারা বিমার আছে বিমার শিফা করে, যারা ঋণগ্রস্ত ঋণ ফেরে, কন্যাদাতা সুপাত্র ডেক জামাই নিয়ে ছেলেমেয়েরা লাগালো পরীক্ষার্থী সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করার তৌফিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সালামু আলাইকুম। আমাকে সালাম দেন,